রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রকোনা কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা 20 আগস্ট শনিবার বিকাল 4 ঘটিকায় লিচুবাগান দলীয় কার্যালয়ের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হারুন সদকরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জালালউদ্দিন জলোর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আব্দুল মোনাফ শিকদার, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা শিকদার আরজু, দপ্তর সম্পাদক আবু তাহের, কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, বাবু শেখর বিশ্বাস, ইলিয়াস কাঞ্চন চৌধুরী, ওমর ফারুক চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবু শিমুল গুপ্ত, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোস্তফা জলিল ভুট্টো, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বোরকান শিকদার, শ্রম বিষয়ক সম্পাদক ইউপি সদস্য মোজামেল হক মোজা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইউপি সদস্য গাজী এনাম, যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ দেলোয়ার, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আলী আজগর, কৃষি সম্পাদক আব্দুল মালিক, সহপ্রচার সম্পাদক ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা সাংবাদিক মোহাম্মদ আলী, ইয়াকুব আলী, শহীদুল ইসলাম জীবন, মোহাম্মদ হানিফ, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরা চৌধুরী শিমু, উপজেলা যুবলীগের নেতা হাবিবুর রহমান হাবিব, শফিকুল ইসলাম শফিক, কামাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, প্রচার সম্পাদক রহমতুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোহাম্মদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ইমরান হোসেন নাহিদ, সাংস্কৃতিক সম্পাদক দেবাশিস পাল দেবু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল জলিল শাহিন, সাইফুদ্দিন রনি সহ অন্যান্য নেতৃবৃন্দরা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীনগর যাবে আসার পরও আমি মনে করি আজকে মিডিয়ার সামনে মির্জা ফখরুল ইসলাম নর্মাল আমরা কথা বলেন, বিগত 2 বছর করোনায় যখন সারা বাংলাদেশের মানুষ কেটে খাওয়া মানুষ দিশাহারা ছিল, সে সময় আপনি বলছিলেন আপনার নিজের সংসদীয় আসনে আপনি চাননি, সাধারণ মানুষের কাছে 2টি চাউল আমাদের সরকার মাননীয়